বিজেপি সাংসদ, নেতা ও কর্মীদের ওপর হেনস্থার প্রতিবাদে আজকে বর্ধমান জেলা যুব মোর্চা বর্ধমানের মেমারির চক থেকে মোড়ে জিটি রোড অবরোধ করে বিক্ষোভে সামিল হলো। আজ বর্ধমানের মেমারির চক থেকে মোড়ে জিটি রোডে টায়ার জ্বালিয়ে বিক্ষোভে সামিল হয় যুব মোর্চার কর্মী সমর্থকেরা। বিজেপি সাংসদদের ত্রাণ দিতে এই লকডাউনের মহামারীর সময় ত্রাণ দিতে বাধা দেওয়া হয়েছে, তারপরে লকডাউন একটু শিথিল হওয়ার পর আমাদের সাধারণ সম্পাদকের গাড়ি ভাঙচুর করা হয়, আমাদের সব্য রাজ্যের সাধারণ সম্পাদক সব্যসাচিতার গাড়ি ভাঙচুর করা হয় এবং আরও বিজেপি নেতৃত্ব আমাদের রাজ্যের যুব মোর্চার সভাপতি সৌমিত্র দার গাড়ি ভাঙচুর করা হয় এবং তাকে হেনস্থা করা হয় টায়া টায়খানা। সব কিছুর পরিপ্রেক্ষিতে আমরা গোটা বর্ধমান সদর জেলা জুড়ে অবরোধ শুরু করে দিয়েছি, আমরা এর প্রতিকার করছি, আমরা অন্যায়ের প্রতিবাদ করছি, তাই আমরা আজকে মেমারি নগরের অন্তর্গত মেমারি চকদিঘি মোড়ে আমরা এই প্রতীকী অবরোধ করলাম। আপনারা জানেন যে পুলিশ প্রশাসন কতটা চামচায় পরিণত হয়ে গেছে, আজকে লুণ্ঠিত গণতন্ত্র, আজকে বাংলায় কেউ প্রতিবাদ করতে গেলে বাকরুদ্ধ, কেউ প্রতিবাদ যদি করতে যায় তৃণমূলে সেট আপ করে পুলিশ প্রশাসন খবর পেয়ে সেখানে বিজেপি কর্মীদের মিথ্যা কেস দিচ্ছে। বিজেপি কর্মীদের যে মিথ্যা কেসের নামে প্রহসন চলছে তাতে বিজেপি কর্মীরা সহ সাধারণ মানুষরা খুব আতঙ্ক। আধ ঘন্টা চলে অবরোধ, তারপর পুলিশের হস্তক্ষেপে অবরোধ ওঠে। ব্যুরো রিপোর্ট, মোবাইল নিউজ 19।